ত' হেল্ল' বন্ধু বান্ধৱীসকল আশা কৰোঁ আপোনালোক সকলোৱে ভালে আছে ত' আজি মই লৈছোঁ আপোনালোকৰ বাবে এটা নতুন ভিডিঅ' ভিডিঅ'টো হ'ল অসমৰ পুৰুষ মহিলালৈ আহিছে এটা বহুত বহুত ভাল খবৰ কিয়নো নতুনকৈ এটা আঁচনি মুকলি কৰি দিয়া হৈছে আৰু এই আঁচনিৰ জৰিয়তে আপোনালোকে বহুত সুবিধা লাভ কৰিব অসমৰ পুৰুষ মহিলাই তো আপনাদের এই আসনিত কি কি সুবিধা লাভ করব আর আপনাদের এই আসনিত কেনেকৈ এপ্লাই কৰিব আর এই আসনিত এপ্লাই করলা হলে আপনার কি ককুমেন্টস প্রয়োজন হবো তো আজির এই ভিডিওত মই এ টু জেড জানাই দিম তো ভিডিঅটো তো স্কিপ নকৰাকৈ প্রথমের শেষ শেষলৈ চাই থাকিব আর যদি মোৰ চ্যানেল নতুন হয়ে আছে তাহলে প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করব আর কাত থাকা বেলায়কনটি অন করে দিব আর এই ভিডিও আপনার বন্ধু বান্ধবী সকলের ওপর হোয়াটসঅ্যাপ ফেসবুক যেন পেতে আপনাদেরকে শেয়ার করে দিব যাতে সকনির সুবিধাব লাভ করবেন তে বলত ভিডিওটি আরম্ভ করো ত' চাই ইয়াতে আপোনাৰ প্ৰধানমন্ত্ৰী মৎস্য সম্পদ যোজনাৰ অধীনত জীৱিকাৰ বাবে মীন ক্ষেত্ৰত জড়িত সকলো পুৰুষ মহিলালৈ মীন বিভাগে আগবঢ়াই আহিছে সমূহীয়া দুৰ্ঘটনা বীমা আঁচনিৰ সুবিধা এই সুবিধা গ্ৰহণ কৰিবলৈ আবেদন পত্ৰ পূৰণ কৰি শীঘ্ৰে সমীপৰ মীন বিষয়াৰ সৈতে যোগাযোগ কৰক চাব পাৰিছে তো এতিয়া আপোনালোকে চাই লওক যে ইয়াতে সুবিধা কি কি লাভ কৰিব আৰু কেনেকৈ আপোনালোকে এপ্লাই কৰিব আৰু কি কি ডকুমেণ্টছ আপোনাৰ প্ৰয়োজন হ'ব ত' অসম চৰকাৰৰ ফালৰ পৰা আজি এইখন নতুন আঁচনিৰ এইখন লিষ্ট আহি গৈছে এইখন আঁচনিৰ লিষ্টটো আহি গৈছে নতুন আঁচনিৰ লিষ্টটো তো ইয়াতে আপোনাক সকলো ডিটেইলছ দিয়া আছে ইয়াতে আপোনাক কি কি সুবিধা পাব কেনেকৈ এপ্লাই কৰিব আৰু কি কি ডকুমেণ্টছ লাগিব ইয়াতে আপোনাক সকলো দিয়া আছে ত' মই আপোনাক দেখাই দি আছোঁ তো চাগে ইয়াতে আপোনাৰ লিখা আছে ওপৰত প্ৰধানমন্ত্ৰী মৎস্য সম্পদ যোজনাৰ অধীনত জীৱিকাৰ বাবে মেইন ক্ষেত্ৰত জড়িত পুৰুষ মহিলাৰ সমূহীয়া দুৰ্ঘটনা বীমা আঁচনি তো তাৰপিছত ইয়াতে সকলো পুৰুষ মহিলা মাছমৰীয়া মাছ পালক মাছ ব্যৱসায়ৰ বাবে বিনা বিনামূলীয়াকৈ বীমাৰ সুবিধা চাব পাৰিছে তাৰপিছত ইয়াতে আপোনাৰ সুবিধাসমূহ কি কি পাবচোন ইয়াতে দিয়া আছে ত' সুবিধাসমূহ দুৰ্ঘটনাজনিত মৃত্যু অথবা স্থায়ী আৰু সম্পূৰ্ণ অসমতাৰ ক্ষেত্ৰত পাঁচ লাখ টকা তাৰপিছত ইয়াতে দুৰ্ঘটনাজনীত স্থায়ী আৰু আসংখ্যক অসমতাৰ ক্ষেত্ৰত সৰ্বাধিক দুই লাখ পঞ্চাছ হাজাৰ টকা ত' তাৰপিছত ইয়াতে তিনি নম্বৰ দুৰ্ঘটনাৰ ফলত চিকিৎসালয়ত ভৰ্তি হোৱা ভৰ্তি হৈ চিকিৎসা গ্ৰহণৰ ক্ষেত্ৰত সৰ্বাধিক পঁচিছ হাজাৰ টকা তো চাব পাৰিছে তিনিটা সুবিধা আপোনাক ইয়াতে লাভ কৰিব তো এটা প্ৰথম সুবিধাটো হ'ল দুৰ্ঘটনাজনীত মৃত্যু অথবা স্থায়ী আৰু সম্পূৰ্ণ অসমতাৰ ক্ষেত্ৰত পাঁচ লাখ টকা আপোনাক সুবিধা পাব তাৰপিছত ইয়াতে দুই নম্বৰটো হ'ল আপোনাৰ দুৰ্ দুৰ্ঘটনাজনিত স্থায়ী আৰু আসংখ্যক অসমতাৰ ক্ষেত্ৰত সৰ্বাধিক দুই লাখ পঞ্চাছ হাজাৰ টকালৈ আপোনালোকে কিন্তু ইয়াতে সুবিধা লাভ কৰিব পাৰিব আৰু তিনি নম্বৰটো দুৰ্ঘটনাৰ ফলত চিকিৎসালয়ত ভৰ্তি হৈ চিকিৎসা গ্ৰহণৰ ক্ষেত্ৰত সৰ্বাধিক পঁচিছ হাজাৰ টকা আপোনালোকে চিকিৎসাৰ বাবদ আপোনালোকে সুবিধা লাভ কৰিব পাৰিব তো আপোনালোকে চাগে এপ্লাই কৰিব লগা হ'লে আপোনালোকে ইয়াতে এই আঁচনিত আবেদন কৰিব লগা হ'লে আপোনাৰ বয়স কিমান হ'ব লাগিব চাগে দিয়া আছে নিৰ্ধাৰিত বয়স ওঠৰৰ পৰা সত্তৰ বছৰৰ ভিতৰত চাব পাৰিছে নিৰ্ধাৰিত বয়স ওঠৰৰ পৰা সত্তৰ বছৰৰ ভিতৰত হ'ব লাগিব তাৰপিছত চাগে আপোনাৰ দিয়া আছে বীমা কিস্তির ধন যে আপনাদের যে হব আপনার যে পয়সাব দিয়া হব তো কোৱা হৈছে বীমা কিস্তির ধন বীমাকারে আদায় দিব তো আপনারা যদি পয়সা পায় তো আপনার আদায় ইয়াতে স্পষ্ট কৈ দিয়া হয়েছে তো ইয়াতে কোনে আবেদন কৰি আপনার আদায় দিব কৈ দিয়া হয়েছে এই ধন কেন্দ্রীয় আর্য সরকারে মিলি এশ পার্ট বহন কৰিব তো আপনাকে এক টাকাও দিবেন যদি আপনাকে পাঁচ লাখ টাকা পায় বা পঁচিশ হাজার টাকা পায় আপনাকে যা পয়সা পায় তো আপনাকে এক টাকা ঘুরাই দিব তো ইয়াতে কোনে দিব কেন্দ্রীয় রাজ্য সরকারে মিলি এশ পার্সেন্ট বহন করব তো তারপর ইয়াতে বীমা সুবিধা লোবলে তথ্য আর্হি প্রমাণপত্র পূরণ করে মেইন বিভাগের যিকোনো বিষয়ার ওস দাখিল কোনো সুকিয়া আবেদনের প্রয়োজন নাই চাবি আপনার বুঝি পাইছে তো তারপর অধিক জানিবলৈ তো আপনার যদি আর বিচাৰে জানি বিচার আৰু আপনারা ইয়ার বিষয়ে আপনার যদি জানি বিচাৰে তো ইয়াতে আপনার কত যাব জিলা মেইন উন্নয়ন তো জিলা মেইন উন্নয়ন বিষয়ের বা মেইন বিভাগের ক্ষেত্র পর্যায়ের বিষয়ার সহ যোগাযোগ বুজি পাইছে তো আপনার যে আৰু ইয়ার বিষয়ে যদি আপনার জানি বিচাৰে ইয়ার বিষয়ে যদি আপনারা ভালকে জানি বিচাৰে তো আপনার কিন্তু ইয়াতে লাগিব কন্টেক্ট ইয়াতে যাব যোগাযোগ করবো কত যোগাযোগ করব ইয়াতে জিলা মেইন উন্নয়ন বিষয়ের বা মেইন বিভাগের ক্ষেত্রে পত্র পর্যায়ের বিষয়ের সহিত যোগাযোগ ইয়াতে কই দিয়া হয়েছে ইয়াতে আপনাদের যদি ডকুমেন্টস কি কি লাগবে ইয়ার বিষয়ে যদি আপনাকে জানিব বিচাৰে আপনার কি কি ডকুমেন্টসর প্রয়োজন হবোব তো সাই এটা স্কেনাৰ দিয়ে আছে তো আপনাদের এই স্কেনারটা আপনারা স্কেন করলেই আপনার সাক্ষাৎ দিয়ে আছে প্রমাণপত্র ডাউনলোড কৰিবলৈ স্কেন কৰক চাগে এটা স্কেনাৰ দিয়া আছে ত' এই স্কেনাৰত আপোনাক ক্লিক কৰি দিয়াৰ লগে লগে স্কেনাৰত আপোনাক যদি স্কেন কৰিব তেতিয়া আপোনাৰ সকলো ডকুমেণ্টছ কি কি ডকুমেণ্টছ লাগিব কি কি ডকুমেণ্টছ প্ৰয়োজন হ'ব ইয়াতে আপোনাৰ লিষ্টটো আহি যাব তো তাৰ পৰা চাই আপোনাৰ যদি ডকুমেণ্টছটো আছে ত' আপোনাক সেইটো ডকুমেণ্টছবোৰ দিব 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 লাগিব সেইসমূহ ডকুমেণ্টছ আপোনাৰ প্ৰয়োজন হ'ব সেইসমূহ ডকুমেণ্টছ আপোনাক দিব লাগিব তো আপনাদের নিশ্চয় বুঝি পালে তো এই বহুতে ভাল খবর এই হল অকল মহিলা পুরুষ মহিলা দুটাই ইয়াতে লাভ কৰিব মাছমরিয়া আৰু মাছ পালক আর মাছ ব্যবসায়ী কোনো অকল ইসমরিয়া মাছ পালক আৰু মাছ ব্যবসায়ী এই তিনটা বিভাগের হে ইয়াতে এই সুবিধা লাভ করব এই আঁচনির সুবিধাব বেলেগে কিন্তু ইয়াতে নোৱাৰিব তো আপনাদের নিশ্চয় বুঝি পাইছে যদি আপনার এজন মাছমরিয়া হয় বা আপনি যদি এজন মাছ পালক হয় বা আপনাদের যদি এজন মাছ ব্যবসায়ী হয় তো আপনার কিন্তু ইয়াতে এইবোৰ সুবিধা আপনারা লাভ পাৰিব তো এটা কথা হল আপনাদের এই আসন এপ্লাই লগা হলে আপনারা অনলাইন মাধ্যমে কিন্তু এপ্লাই করবো আপনার অফলাইন মাধ্যমে এপ্লাই করব তো অফলাইন মাধ্যমে কেক এপ্লাই কর তো আপনার কিন্তু জিলা মেন উন্নয়নের বিষয়ের আপনার কথা পাতি লাগিব তো তাতে আপনাদের যোগাযোগ করে ইহেতুতে আপনার সকল ডিটেলস আপনার কেনকু এপ্লাই করবেন কেনকু কত যাব লাগিব কমপ্লিট ডিটেলস ইহতে কে দিব তো এই কিন্তু অনলাইন মাধ্যমে এপ্লাই করবো আপনার অফলাইন মাধ্যমে এপ্লাই লাগিব তো আজির ভিডিও ইমানে আশা করছি ভিডিঅটো ভাল লাগিছে যদি ভিডিঅটো ভাল লাগি থাকে তো এটা লাইক কৰিব আর যদি মোৰ চেলেট নতুন আছে হয়েছে প্লিজ চেনল সাবস্ক্রাইব করি আর কেসে থাকা আইকনটো অন করে দিব আর এইটো ভিডিও আপনার বন্ধু বান্ধবী সকলের ওর যিমান পাৰে আপোনালোকে আপনার শেয়ার দিব যাতে সকলোৱে এই ভিডিঅটো চাই নতুন আসনিত আবেদন পাৰে যদি এজন মাসমরিয়া হয় বা মাছ পালক হয় বা মাছ ব্যবসায়ী হয় ধন্যবাদ